हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो बंधुरा, और आमी अनेक भालो आछी। तो अनेक दिन आसले भिडियो देया हय ना, तो अनेक दिन पर आमी आबारो फिरे एसेछी। एखन थेके नियमित भिडियो देयार चेष्टा करबे बंधुरा, सबाई आमार संगे थाकबे। आजके आबारो आमी आरो एकटि नतून रेसिपि निये तोमादेर सकलेर सामने हाजिर हये गेछि। आजकेर आमार रेसिपिटा होच्छे पमफ्रेट माछेर झाल। तो बंधुरा सबाई मनोयोग सहकारे देखबे, ताहले भालोभाबे बुझते पारबे, आर एटा किन्तु खूब कम समय रान्ना करे निया जाए। तो बंधुरा चलो देखा जाक। तो प्रथमे आमी गैसेर चूला एकटी परिष्कार पात्र बसिए दिएछि कड़ाई, आर दिए दिएछि कड़ाईते तेल। हल्का परिमाणे तेल दिते हबे, आर माछगुलो आगे थेके आमी लवण हलुद दिए मेखे रेखेछिलाम अनेकक्षण। तो देखते पाच्छो आमी माछगुलो दिए दिएछि, एगुलो होच्छे पमफ्रेट माछ। तो বন্ধুরা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে সবকটি মাছ দিয়ে দিয়েছি যেগুলো রান্না করব, এই পাঁচটা মাছ তো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, খুব আলতো করে মাছগুলো আমি উল্টে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মাছগুলো অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছো একটু শক্ত শক্ত হয় যেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, তো সবগুলো মাছই আমি উল্টে দিচ্ছি। এবার উল্টো পাশটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আলতো আলতো করে আমি সবকটি মাছ তুলে নিচ্ছি। সবকটি মাছ তুলে নেয়ার পর এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে পারো, বেশি হলেও দিতে পারো, কমও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে। বেশিও দিতে পারো, কমও দিতে পারো, তোমাদের পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন। একটুখানি নুনটা দেওয়ার পরে আবারও আমি একটুখানি পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে সুন্দর করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু পরে দিলে বেশি ভালো হয়, পেঁয়াজটা ভাজাটা ভালো হয়। তো হালকা ভাজার পর আমি হলুদ গুঁড়োটা মিক্সড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। তো এবারে আমি এই পেঁয়াজের মধ্যে আগে থেকে ভেজে রাখা সবকটি মাছ ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখতে পাচ্ছ একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবকটি মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই খুবই সাধারণ একটা রেসিপি, আর খুবই সহজ রেসিপি। তোমরা যে কেউ চাইলে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো। দেখতে পেয়েছো এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে হালকা আছে 15 থেকে 16 মিনিট এভাবে ঢেকে রাখব। এবারে বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ করছি, যারা যারা আমার এখন আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না। সবাই আমার সঙ্গে থাকার চেষ্টা করবে, সবাই আমাকে সাপোর্ট করবে, তাহলে অনেক ভালো লাগবে, তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো। তো বন্ধুরা 15 মিনিট পর আমি আমার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখতেই পেয়েছো পমফ্রেট মাছের ঝালটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঝোলটা আর হালকা একটুখানি শুকাতে হবে, প্রায় হয়ে গেছে। তোমরা চাইলে ঝোলটা একটু বেশি কম সেটা তোমাদের স্বাদ মতো রেখে দিতে পারো। আর অফ ক্যামেরায় কিন্তু আমি নুনটা চেখে নিয়েছি, তো ঠিকই আছে, অফ ক্যামেরায় আমি চেখে নিয়েছি, তোমরাও চেখে নেবে। তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, খাবারটা খুবই সুস্বাদু। বাড়িতে অতিথি আসলে কিন্তু এটা খুবই অল্প সময়ে তোমরা নিজেরাই করে নিতে পারো। তো দেখতেই পেয়েছো আমিও কিন্তু খুবই অল্প সময়ে কোনো বাটা ঘষার ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে গেছে আজকে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই শেয়ার করে জানাবে। তো এবারে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি, দেখতে পেয়েছো পাত্রে ঢেলে নিয়েছি, খুব সুন্দর রেসিপিটা। তো
তো তোমরা চাইলে যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারো আর গরম গরম পরিবেশন করবে, সবাইকে খাবে, দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এতক্ষণ যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও আরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।